উইথ নাহিয়ানে সবাইকে স্বাগতম। আজকে আমি কথা বলবো একটা চমৎকার মজাদার কমিক্স নিয়ে। কমিক্সের নাম মহাকাশের প্রাণী। বইটির গল্পটি লিখেছেন মোহাম্মদ জাফর ইকবাল এবং বইটির যত রকম আখ্যা বা অলংকরণ রয়েছে সেগুলো করেছেন আসিফুর রহমান। আসিফুর রহমানের আঁকা খুবই চমৎকার এবং এই কমিক্সটি আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে। এবং কেন এত ভালো লেগেছে বলছি, সেটাতে আমি পরবর্তীতে আসছি। বাট তার আগে একটু ডিসক্লেইমার দিয়ে নেই, এই যে কমিক্সটি মহাকাশের প্রাণী, এটাকে বলা হচ্ছে একটি নতুন কমিক্স। অর্থাৎ আমরা জানি যে অনেক সময় অন্যান্য লেখকেরা হয়তো গল্পটা বা বইটা অনেক আগে লিখেছেন, সেটার উপরে কমিক্সের একটা ভার্সন করা হয়। ফর এক্সাম্পল, জাফর ইকবালের রুহান রুহান, এই বইটি একটি আলাদা সায়েন্স ফিকশন হিসেবে জনপ্রিয় ছিল, পরবর্তীতে সেটিকে কমিক্সে রূপান্তরিত করা হয়েছে, সেটা নিয়ে হয়তো আরেকদিন বলবো। বাট এই যে গল্পটি মহাকাশের প্রাণী, এই গল্পটাকে বলা হচ্ছে যে এটি একটি নতুন গল্প। অর্থাৎ 2021 সালের মার্চ মাসে যে বের হয়েছে মহাকাশের প্রাণী এই বইটি, তখন জাফর ইকবাল স্যার একটি নতুন গল্প দিয়েছেন। সো সেখান থেকে আমার প্রথম ইন্টারেস্টটা জাগে এবং গল্পটি পড়ার পর আমার কাছে মনে হয়েছে যে এটি আরো বেশ কিছু সিমিলার প্লটের সাথে একেবারেই মিলে যায়। এবং এমনকি জাফর ইকবাল স্যারেরই আরেকটি গল্প রয়েছে যেটি এখন আমাদের শিক্ষাক্রমেও মানে অন্তর্ভুক্ত, অর্থাৎ পাঠ্যপুস্তকেও পড়ানো হয়, সেই গল্পটির সাথেও এই মহাকাশের প্রাণী গল্পটির প্লটের অনেকটাই সাদৃশ্য রয়েছে। এগুলো বলার পরও একটা গল্প আসলে সবসময় কিন্তু শুধুমাত্র প্লটের উপরে নির্ভর করে না, অনেকটাই নির্ভর করে স্টোরি টেলিং এর উপরে। এই কমিক্সটির স্টোরি টেলিং আমার কাছে এত বেশি ভালো লেগেছে যে এত কমন একটা স্টোরি লাইন, অন্তত আমার জন্য বা সাইফাই যারা পড়ে তাদের জন্য যদিও অনেক কমন একটা স্টোরি লাইন, স্টিল গল্পটি এতটাই মজার। সো এখন আমি হচ্ছে একেবারে একটু ধরে ধরে বিস্তারিত আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করবো যে কেন আমি বলছি এই কমিক্সটি আমার কাছে এত ভালো লেগেছে এবং কেন আমি পড়ে এতটা আনন্দ পেয়েছি। এখানে কিছুটা স্পয়লার থাকতে পারে, খুব বেশি স্পয়লার থাকবে না, বাট যদি আপনি একেবারেই এমন কেউ হয়ে থাকেন যে না, কোনো মাত্র স্পয়লার থাকলে আমি হচ্ছে ভিডিওটা দেখবো না, তাহলে আমার মনে হয় এতটুকু দেখেই আপনি এই বইটি কিনতে চলে যেতে পারেন, যেহেতু আমার অনেক ভালো লেগেছে এবং আপনি আসলেই পড়তে যাচ্ছেন, সে কারণেই নিশ্চয়ই স্পয়লার শুনতে যাচ্ছেন না। বইটি এভরি ওয়ান রেটেড একটা বই, অর্থাৎ এই কমিক্সটা ছোট থেকে বৃদ্ধ সবাই পড়তে পারবেন। বইটির গায়ের মূল্য 120 টাকা পাওয়া যাবে ঢাকা কমিক্সে, এবং এখন মনে হয় 30% এর একটা ডিসকাউন্টও চলছে ঢাকা কমিক্সে গিয়ে কিনলে, নইলে 20-25% জায়গা ভেদে আমার মনে হয় যে ডিসকাউন্ট পাওয়া যায়। এনিওয়েজ, সো 120 টাকার কমিক্স, দ্যাটস ইট। ওকে, সো ভেতরে যদি আমরা ডাইভ ইন করি, আসিফুর রহমানের আঁকা, লেটারিংটা করেছেন সম্ভবত মাহতাব রশিদ। সো খুবই চমৎকার একটা ভাইব পাওয়া যাচ্ছে, ছোট একটা বাচ্চা দৌড়ে বেরিয়ে যাচ্ছে এবং আরেকটি ছোট বাচ্চা একটা এলিয়েনের স্পেসশিপ, একটা ইউএফও, আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্টের দিকে আঙুল তুলে তাকিয়ে আছে। সো পরবর্তীতে ভেতরে যখন আপনি ঢুকবেন তখনই শুরুটাই খুবই মজাদার এবং দেখা যাচ্ছে যে একটা ছোট ছেলে একটা ছোট মেয়ে তারা একই সাথে খেলছে, যেরকমটা আমি যখন অনেক ছোট ছিলাম বা আমরা যখন অনেক ছোট ছিলাম তখন আমরা বাসায় যেরকম একজন একজনের বাসায় যেতাম, খেলনা দিয়ে খেলতাম, সেরকম মজার একটা ভাইব। এবং শুধু তারা খেলছে না, তারা গল্পের বই পড়ছে এবং গল্পের বই পড়তে পড়তে তারা দুইজন ঝগড়া করছে। এই জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আকিয়ে যিনি কমিক ভার্সনটাকে রূপান্তরিত করেছেন আসিফুর রহমান সম্ভবত, উনি খুবই চমৎকার ভাবে এই জিনিসটাকে ফুটিয়ে তুলেছেন। সো দেখা যায় যে একজন একটা মহাকাশ বিষয়ক বই পড়ছে, একজন একটা পিঁপড়া বিষয়ক বই পড়ছে। তো মেয়েটা বলতেছে যে তুই জানিস আমার বইটা কত মজার, আকাশে কত গ্রহ থাকে, গ্রহতে নক্ষত্র থাকে, সেখানে মহাকাশের প্রাণী থাকতে পারে। অন্যদিকে ছেলেটা আবার আর্গু করতেছে যে না 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 না, আমি পোকামাকড়ের বই পড়তেছি, পোকামাকড় আরো বেশি ইন্টারেস্টিং, একটা পিঁপড়ার বাসা কিভাবে বানায়, পিঁপড়ার রানী কিভাবে ফাংশন করে, এগুলো আরো বেশি ইন্টারেস্টিং। সো ঝগড়ার এক পর্যায়ে বলে আচ্ছা ঠিক আছে দেখি তোর বই কত ভালো, আমি একটু পড়ে দেখি। তখন তারা বই অদল বদল করে এবং দুইজনই দুইজনের বইগুলো পড়তে থাকে। সো এই যে মজার একটা ব্যাপার, বই নিয়ে নলেজ নিয়ে ডিসকাশন অ্যান্ড দেন আড্ডা দেয়া, সেই বইটা একজন একজন পড়া, এত ছোট বাচ্চাদের মাঝে কিন্তু এটা আসলেই দেখা যায় এবং এই জিনিসটা আমাকে খুবই মজা দিয়েছে আর কি। সো এরপর আমরা যেটা দেখি যে বাসায় প্যারেন্টস এসে, মা এসে বলছে যে আর কত পড়বা, একটু বাইরে যেয়ে খেলো, যেরকমটা অনেক সময় আমাদের বাসায় বাবা মারা বলে থাকতেন, এখন আর বলেন কিনা জানি না, বাট এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং পরবর্তীতে দেখা যায় যে তারা বলে না না বইটা একটু শেষ করে নেই, এটা মনে হয় যারা বই পড়েন তারা সবাই রিলেট করতে পারবেন যে আমরা যখন কোনো বই পড়ি বইতে ডুবে যাই তখন শেষ না করে অনেক সময় উঠতে যেতে ইচ্ছে করে না। তো এই ছোট ছোট এলিমেন্ট গুলো গল্পের প্লটের বাইরে আমাকে হচ্ছে পার্সোনালি খুবই মোটিভেটেড করেছে এবং আমার মনে হয় যদি ছোট বাচ্চারা এগুলো পড়ে
তখন তাদের মানে এটা নিয়ে একটা সুন্দর চিন্তা কাজ করবে যে তারাও গল্পের বই পড়বে, বই নিয়ে কথা বলবে, একটু খেলতে যাবে। তো এই মজার ব্যাপারগুলো আছে। এবং খেলাধুলা শেষ করে দেখা যায় যে তারা আরেকজনের বাসায় যায়, সেখানে গিয়ে মানে দুইটা ছেলে মেয়ে তো দুইটা দুইজনের দুইটা বাসা, তো তার বাবা মা আবার তাকে নাস্তা খেতে দেয়, সেখানে তারা নাস্তাগুলো খায়, দুধ খেতে চায় না। তো এই ধরনের ব্যাপারগুলো কিন্তু আগে আমাদের হতো যে আমরা একজন আরেকজনের বাসায় যাচ্ছি, এলাকায় হয়তো একটু ঘুরে বেড়াচ্ছি, কোথাও হয়তো নাস্তা দিচ্ছে, কোথাও হয়তো দুধ খেতে চাচ্ছি না, সেরকম মজার মজার ব্যাপার দিয়ে শুরু হয়েছে। এইটা দেখেই আমি হচ্ছে মানে পুরোপুরি কনভিন্সড এবং মুগ্ধ, এবং এত চমৎকার মানে কিউট কিউট আঁকা আর কি। সো এই ব্যাপারগুলো আমার খুবই ভালো লেগেছে। এবং পরবর্তীতে দেখা যায় যে তারা বইতে যে জিনিসগুলো পড়েছে, পিঁপড়ার জীবন, মাকড়সার জীবন, এগুলো তারা নিজেরাই ছাদে গিয়ে এক্সপেরিমেন্ট করা শুরু করে। এবং এমনকি তাদের কাছে মনে হয় যে এগুলো তো এক্সপেরিমেন্ট করাই যাচ্ছে, মহাকাশের প্রাণী আসলে কিন্তু মন্দ হতো না। সো তারা একটা লিখা লিখে মহাকাশের প্রাণীকে ডাকা শুরু করে, এবং পরবর্তীতে দেখা যায় আসলেও মহাকাশের প্রাণী আসে। সে আরেক মজার ঘটনা, মহাকাশের প্রাণী আসার পর যে ধরনের কনভারসেশন তাদের মাঝে হয় সেগুলো খুবই ফানি, এবং যেভাবে আঁকাতে ফুটিয়ে তোলা হয়েছে মানে খুবই চমৎকার। আপনারা যদি একটু জাস্ট মহাকাশের প্রাণীগুলোর চেহারা দেখেন, আমার মনে হয় যে আপনাদেরও মজা লাগার কথা আর কি। এবং পরবর্তীতে একটা পর্যায়ে দেখা যায় যে মহাকাশের প্রাণী তাদেরকে কিডন্যাপ করে নিয়ে যেতে যাচ্ছে, এবং কিভাবে তারা এই সমস্যার মোকাবেলা করবে, তারা কি পারবে মহাকাশের প্রাণীদেরকে কোনোভাবে দমিয়ে রাখতে, নাকি তাদেরকে কিডন্যাপ করে নিয়ে যাবে, এই জিনিসগুলো জানতে হলে আপনার পড়তে হবে মহাকাশের প্রাণী এই বইটি। বইটির আরেকটি খুবই মজার ব্যাপার আমার কাছে যেটি পার্সোনালি লেগেছে, সেটা হচ্ছে যে বইটা যে টাইমটাতে শুরু হয়, যেটা বলছিলাম যে আমরা এই যে বলতাম যে বই পড়তাম, বাইরে খেলতে যেতাম, এগুলো কিন্তু বিকাল বা দুপুরের পর পর বা বিকালের আগে সন্ধ্যার আগে এরকম হচ্ছে সময়কালে হতো। তো এই পুরো ব্যাপারটা কিন্তু এই কমিক্সটাতে ফুটিয়ে তোলা হয়েছে। তো দেখেন প্রথমে রুমের ভেতরে একই রকম আলো, এবং তারা যখন বিকালবেলায় খেলছে তখন এক ধরনের আলোকসজ্জা কিন্তু এই কমিক্সটিতে দেখা যাচ্ছে। কিন্তু যতই সময়টা আস্তে আস্তে গড়িয়ে যেতে থাকে আপনারা দেখবেন যে এই কমিক্সের আলোর যে কারুকাজ, অর্থাৎ আপনি কমিক্সটা পড়লে বুঝতে পারবেন যে হ্যাঁ দুপুর ছিল, এরপর আস্তে আস্তে খেলতে খেলতে বিকাল হয়ে যাচ্ছে, বিকেল গড়িয়ে আস্তে আস্তে সন্ধ্যা হচ্ছে, এবং আলটিমেটলি যখন হচ্ছে আপনারা দেখবেন যে সন্ধ্যার পরে একেবারে ওই যে আমাদের বলতো না যে মাগরিবের আজানের পরে বাসায় ফিরতে হবে, তো সেরকম একটা ব্যাপার, একেবারে সন্ধ্যা হয়ে গিয়েছে এবং ফাইনালি রাতে গিয়ে হচ্ছে শেষ হয়েছে। তো এই যে দিনের কারুকাজটা খুব চমৎকার ভাবে এই কমিক্সে ধরে রাখা হয়েছে, এই ব্যাপারটা আমাকে হচ্ছে আলাদা আরেকটা মজা দিয়েছে আর কি। সো ইয়া, এই ছিল আমাদের আজকের পর্ব মহাকাশের প্রাণী। আমি বিশেষ করে ছোট বাচ্চাদেরকে এটা অনেক বেশি রেকমেন্ড করবো। আমার মনে হয় যে গল্পের প্লট যেমনই হোক এটা পড়ে ইনডাইরেক্টলি অনেক কিছু শেখা যাবে এবং অনেক মজা পাওয়া যাবে, আর কার্টুন আঁকা লিখা খুবই চমৎকার। সো আই ওয়াজ রিয়েলি অ্যামেজড এই ছোটদের কমিক্সটি পড়ে। সবাইকে অনেক ধন্যবাদ, দেখা হবে আগামী পর্বে, ভালো থাকবেন।